আসসালামু আলাইকুম ভাইরা, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের একটা ফ্রি নেটের ভিডিও নিয়ে চলে আসলাম, আর এই ফ্রি ইন্টারনেটের ভিডিওটা আপনার সবার ফোনে কাজ করবে 100%, কারণ এখান থেকে আমি নিজেও চালিয়েছি এবং সব ফোনে এটা ট্রাই করে দেখেছি, সবারই কাজ করে। তো এই ট্রিক্সটা কম বেশি হয়তো সবাই জানে, তো যারা জানেন দয়া করে স্কিপ করবেন, কারণ এটা আপনাদের জন্য না। আর যেসব নতুন ভাইরা আমাদের সাথে যুক্ত হয় প্রতিদিন, তো তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটা। আজকে যে ফ্রি নেটের কথা বলবো কিংবা ফ্রি ইন্টারনেটের কথা বলবো, সেটা হচ্ছে গ্রামীণ ফোন দিয়ে, গ্রামীণ ফোনে জিবি ফ্রি নেট কিংবা জিবি ফ্রি ইন্টারনেট নিয়ে আমরা আজকে কথা বলবো। তো এটা দিয়ে আপনি শুধুমাত্র ব্রাউজিং করতে পারবেন, কোনো রকম কোনো ডাউনলোড করতে পারবেন না, কারণ ডাউনলোড অপশনটা এখানে এখনো মতো ইনক্লুড করা হয়নি, শুধুমাত্র এখানে ব্রাউজিং করতে পারবেন। তো অনেকেই বলেছেন যে ব্রাউজ করার জন্য একটা সাইট দিলে ভালো হয়, যেখান থেকে আপনার ফ্রিতে ব্রাউজ করতে পারবো। তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা, এবং তাদের জন্য আজকে সাইটটা অনেকটা বেশি ভালো হতে চলেছে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আপনার বন্ধুবান্ধবকে জানিয়ে দিতে ভুলবেন না, কারণ এটা 100% সবার ফোনে কাজ করবে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে কি করবেন, অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে লাল সাবস্ক্রাইব বাটন, লাল সাবস্ক্রাইব বাটন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাবেন কোনার উপর বেল আইকন, ঘন্টা বাজিয়ে দিবেন, ঘন্টার উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে অল সিলেক্ট করে দেবেন, তাহলে সেই ক্ষেত্রে কোনো আপডেট মিস হবে না, সবার আগে সব কিছু সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও একটা টেলিগ্রাম চ্যানেল আপনার জন্য খুলে রেখেছি, সবার আগে সব কিছু জানানোর জন্য টেলিগ্রাম একটা চ্যানেল আছে, এই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ডিসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে গ্রুপের, এখান থেকে ক্লিক করবেন, এখান থেকে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে জয়েনের উপর ক্লিক করে এখান থেকে জয়েন হয়ে নেবেন। অলরেডি কিন্তু আমি গতদিনের গিভওয়েতে কারা পার্টিসিপেট করেছে এবং কারা কারা উইন হয়েছে সব কিছু কিন্তু এখান থেকে জানিয়ে দিয়েছি, যারা গিভওয়েতে অংশগ্রহণ করেছিলেন তারা অবশ্যই এখান থেকে চেক করে নেবেন, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। তো মূলত আমি এখান থেকে ব্যবহার করবো গুগল ক্রোম। তো আপনারা যারা এখনও পর্যন্ত গুগল ক্রোমটা ব্যবহার করেননি কিংবা গুগল ক্রোম ব্যবহার করেন না, তারা অবশ্যই গুগল ক্রোম দিয়ে এখান থেকে আপনাকে ফ্রি নেটটা ব্যবহার করতে হবে কিংবা ফ্রি ইন্টারনেটটা ব্যবহার করতে হবে। তো আপনাকে অবশ্যই গুগল ক্রোমের আপডেট ভার্সনটা ডাউনলোড করে এবং ইনস্টল করে রাখতে হবে। আপডেট ভার্সনটা অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন যদি আপডেট না দিয়ে থাকেন, তবে কারণ আপডেট ভার্সনে অনেক কিছু করা সময় এবং অনেক কিছু খুব অনায়াসেই হয়ে যায়, ব্যাকডেট ভার্সনে সমস্যা হয়ে থাকে। তো আমি এখান থেকে গুগল ক্রোমটা এখন ওপেন করে দিব। গুগল ক্রোমটা ওপেন করলাম, ওপেন করার পর আমার সামনে এরকম চলে এসেছে, আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে 0.freebasics.com এই দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, 0.freebasics.com আপনারা অ্যাড্রেসটা টাইপ করে খুব সুন্দরভাবে চলে আসবেন, কিংবা internet.org লিখলেও এখান থেকে চলে আসবেন। চলে আসার পর তারপরে কী করবেন, নিচে লেখা রয়েছে আরও বিনামূল্য পরিষেবা যোগ করুন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে কী করবেন, এখান থেকে আপনারা সার্চ করবেন, দেখতে পাচ্ছেন যা খুঁজছেন তা এখানে লিখুন। তো আপনি কী করবেন, সার্চ করবেন mytipsmela.cf, দেখতে পাচ্ছেন mytipsmela.cf, এটা সার্চ করবেন। সার্চ করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে খুঁজুন, এখানে ক্লিক করে দিবেন। খুঁজুন এখানে ক্লিক করে দিলে আপনার যে সাইটটা আছে সেটা অলরেডি শো হয়ে যাবে, আমি অলরেডি এটা অ্যাড করে রেখেছি আমার সাথে, তাই এখান থেকে আমার খুঁজে পাওয়া গেল না। তো এখান থেকে সার্চ করলে চলে আসবে এরকমভাবে, লিস্ট চলে আসবে দেখতে পাবেন, এরকম চলে আসবে। চলে আসার পর এখান থেকে প্লাস আছে, প্লাসের এখানে ক্লিক করে এটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? তো আমার অলরেডি অ্যাড করা আছে, আমি আপনাকে দেখাতে চাই ফ্রি বেসিক্স এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমার সামনে এরকম লোডিং হয়ে গিয়েছে, আমি 4G স্পিড ব্যবহার করছি, 4G ফ্রি নেট বর্তমানে ব্যবহার করছি। এখান থেকে পাচ্ছেন এখানে লেখা রয়েছে mytipsmela.cf, আমি কিন্তু এটা ব্যবহার করি, যার জন্য কিন্তু এখান থেকে সর্বাধিক ব্যবহৃত হয়ে আছে। তারপর কী করবো, এখান থেকে উপর ক্লিক করে দিব। অ্যাড করার পর আপনারা আপনার সামনে এরকম চলে আসবে, চিন্তা কোনো কারণ নেই। তো তারপর এটা লোডিং হবে, লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম চলে আসবে। তো আমার সামনে এরকম চলে এসেছে কিন্তু আপনার সামনে এরকম আসবে না, কিছু জন আসবে না, আমি এখান থেকে লগ আউট করে নিই, আপনাকে দেখাই বিষয়টা, কারণ আপনার সামনে এরকম আসবে না। প্রথমত আপনার সামনে এরকম চলে আসবে, তো আপনারা এখান থেকে কী করবেন, এখান থেকে রেজিস্টার নাও এখানে ক্লিক করে দিবেন, রেজিস্টার নাও এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একটা ইউজার নেম, আপনি যে কোনো একটা ইউজার নেম, আপনার নাম দিতে পারেন, সাথে সংখ্যা দিতে পারেন, যে কোনো একটা ইউজার নেম দিলাম। তারপর এখান থেকে পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে আবার দিবেন, তারপর সাবমিটের পর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তারপর এখান থেকে লেখা রয়েছে লগ ইন হেয়ার, লগ ইন এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কী করবেন, এখান থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন। আমি এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিই। তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু চলে এসেছে অলরেডি, আর আমি এখান থেকে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে লগ ইন এখানে ক্লিক করে দিব। লগ ইন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে এবং আপনার সামনে এরকম শো করবে, যেরকম আমার সামনে এখান থেকে শো করেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইউজার নেমটা শো হয়েছে। তো তারপর এখান থেকে লেখা হয়েছে তিনটা অপশন, এখান থেকে ফ্রি ব্রাউজিং সার্ভার 1, ফ্রি ব্রাউজিং সার্ভার 2, ফ্রি ব্রাউজিং সার্ভার 3। তো এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা অ্যাক্টিভ, দুটো কিন্তু এখান থেকে অ্যাক্টিভ আছে, এটা দুটো অ্যাক্টিভ, আর তিন নাম্বারটা এখানে নিউ লেখা রয়েছে ট্যাগ। তো আমরা কী করবো, এখান থেকে তিন নাম্বারটা ব্যবহার করবো, কারণ তিন নাম্বারটা স্পিডটা অনেকটা বেশি ভালো হতে চলেছে। তো এই ব্রাউজিং সার্ভার 3 এখানে ক্লিক করে আমরা এখান থেকে চলে আসলাম। চলে আসার পর এখান থেকে আপনার সামনে এরকম শো করবে। তো এখান থেকে কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু লেখা রয়েছে। তো এখান থেকে আপনারা আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন, এখান থেকে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, জাস্ট এখান থেকে লিখলাম google.com। লেখার পর তারপর এখান থেকে গোর এখানে ক্লিক করে দিব, গোর এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখবো যে এটা শো হয় কিনা কিংবা এটা কাজ করে কিনা সেটা দেখবো। তো দেখতে পাচ্ছেন এক সেকেন্ডের ভিতর কিন্তু এটা অলরেডি লোডিং হয়ে গিয়েছে, আমার সামনে চলে এসেছে। আমি এখান থেকে কী করবো, এখানের উপর ক্লিক করবো, ক্লিক করে তারপর এখান থেকে আমি কিছু সার্চ করবো। আমি এখানে সার্চ করলাম, জাস্ট সার্চ করবো, এখান থেকে ক্লিক করে দেখবো যেটা কাজ হয় কিনা, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সার্চ রেজাল্টের উপর যদি আমি ক্লিক করি তাহলে একটু পরে কিন্তু এটা শো হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে প্লিজ ওয়েট, ক্লিক হেয়ার যদি আপনার রিডাইরেক্ট না হয়। প্রথমত আপনাকে অবশ্যই রিডাইরেক্ট করে নিতে হবে কিংবা এখান থেকে আপনার কিছু সেকেন্ড ওয়েট করতে হবে। তো আমি এখানে ক্লিক হেয়ারের উপর ক্লিক করে দিলাম, ক্লিক হেয়ারের উপর ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আমার সামনে এরকম শো সব কিছু কিন্তু চলে এসেছে।
এবং আমার সামনে কিন্তু সব কিছু চলেও আসলো, আপনাদের সামনে কিন্তু এখান থেকে চলে আসছে আমার সামনে, দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু আপনি ইমেজের এখানে ক্লিক করবেন কিংবা ভিডিওস এখানে ক্লিক করবেন সব কিছু। এছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল, চ্যানেল এখানে ক্লিক করলে কিন্তু চ্যানেলও শো হয়ে যাবে। আপনি যদি চ্যানেল এখানে ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা চ্যানেলও শো হয়ে যাবে, সব কিছু সম্পর্কে জানতে পারবেন, দেখতে পারবেন, ইউটিউবের ভিতরে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। তো আশা করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অলরেডি কিন্তু ইউটিউবের ভিতরে চলে এসেছি, HTTPS এখানে কিন্তু ইউটিউবের এখানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার চ্যানেলের ভিতরেও চলে এসেছি, এটা কিন্তু চ্যানেল আস্তে আস্তে লোড হচ্ছে। তো এখান থেকে কিন্তু আপনি খুব সহজে অনায়াসে ফ্রি ব্রাউজিং করতে পারবেন, সব কিছু সম্পর্কে কাজ করতে পারবেন, সব কিছু সম্পর্কে আপডেট পেতে পারেন। যদি আপনারা এখান থেকে ভালোভাবে কাজ করেন তাহলে সেক্ষেত্রে এখান থেকে আপনি একটা ভালো পরিমাণ বেনিফিট পাবেন বলে আমি এটা আশা করছি, এবং এটা আমি আশা করছি কি এটা আমি ধরেই রেখেছি যে আপনি এখান থেকে ভালো পরিমাণ একটা বেনিফিট পেয়ে যাবেন যদি আপনি এখান থেকে কাজ করতে পারেন। তবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আজ আছে সামনে নার্সিং টিউটোরিয়াল নিয়ে, সেভাবে ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করতেও ভুলবেন না, এবং চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে ভুলবেন না। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আজ আজ আছে সামনে নার্সিং টিউটোরিয়াল নিয়ে, সেভাবে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার চ্যানেল টেকনিক্যাল, তাদের সাথে থাকুন, ধন্যবাদ সবাইকে, এবং আল্লাহ হাফেজ।